ভার্চুয়াল র‍্যাম নিয়ে মাঝখানে অনেক কথাবার্তা হয়েছে, অনেক দিন আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে এই ভার্চুয়াল র‍্যামটা এক ধরনের গিমিক। স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা কিন্তু থেমে নেই, তারা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেই যাচ্ছে। ইভেন তারা মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে বা প্রমোশনাল ক্যাম্পেইনে ভার্চুয়াল র‍্যামের ব্যাপারটা বড় বড় করে দেখাচ্ছে। আমি থেমে যেতে পারতাম, বাট এটা নিয়ে আমার মনে হয় নতুন করে একটু কথা বলার দরকার। কারণ হচ্ছে রিসেন্টলি আমি ইনফিনিক্সের একটা ফোনে দেখলাম, তারা একদম বড় করে লিখে দিছে 13 GB, পাশে ছোট করে লিখে দিছে 8+। ওয়েল, এটা কিন্তু কনফিউজিং। হ্যাঁ, এইভাবে যদি 13 GB লেখা থাকে একটা ফোনের প্যাকেটের গায়ে, তাহলে একজন ক্রেতা সে ভাবতেই পারে যে এই ফোনে 13 GB র‍্যাম রয়েছে। সো এই জিনিসটা আসলে কি, আমার মনে হয় এটা নিয়ে আরেকটু ডিটেইলে আপনাদের সাথে কথা বলার দরকার হয়েছে। তবে স্পেশাল অ্যালার্ট, এটা কিন্তু খুব পুরাতন একটা কনসেপ্ট এবং আপনারা অনেকেই কিন্তু জানেন ভার্চুয়াল র‍্যাম জিনিসটা কি। আজকের ভিডিওটা হচ্ছে যারা ভার্চুয়াল র‍্যাম বিষয়ে খুব একটা জানেন না। যারা জানেন ধন্যবাদ ভাই, আপনি টেকনোলজির অনেক খোঁজ খবর রাখেন। চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আপনার ফোনের যে টেম্পোরারি সফটওয়্যারগুলো সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে। এবং আপনার ফোনের স্টোরেজ হচ্ছে আপনার ফোনের স্থায়ী মেমোরি, যেখানে আপনি আপনার সমস্ত ফাইল স্টোর করে রাখেন। হ্যাঁ, আপনাকে একদম বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে র্যাম এবং স্টোরেজ সম্পর্কে আপনি বুঝবেন। ধরেন আপনি পড়াশোনা করেন, আপনার অনেক ধরনের বই আছে, সেখানে উপন্যাস থাকতে পারে, গল্প থাকতে পারে। হ্যাঁ, আপনার একটা ছোটখাটো একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির যে শেলফ, সেই শেলফগুলোতে বইগুলো স্থায়ীভাবে সাজিয়ে রাখা আছে। এখন আপনি আপনার পড়ার টেবিলে বসেছেন, কয়েকটা বই নিয়ে একটু কাজ করছেন, একটু রিসার্চ করছেন, তখন আপনি আপনার মেইন যে শেলফ, সেখান থেকে দু একটা বই নিয়ে টেবিলে রেখে আপনি কাজ করতেছেন। টেবিলে যে বইগুলো রাখলেন, ওইটা হচ্ছে আপনার র্যামে রাখলেন আপনি। আবার যখন শেষ হয়ে যাবে আপনার কাজ করা, তখন বইগুলো আপনি আবার আপনার শেলফের মধ্যে ঢুকিয়ে রাখবেন, মানে পার্মানেন্ট স্টোরে আপনি রেখে দিলেন। তো টেবিল হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে টেম্পোরারিলি, মানে ওটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন নয়। পৃথিবীর এমন কোনো বই নাই যে আপনি আপনার টেবিলে সারা জীবনের জন্য রেখে দিবেন, এটা ইম্পসিবল। সো র্যাম যেটা করে, আপনার ফোনের এই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখে, যাতে করে আপনি যে কোনো সময় সেগুলোতে অ্যাক্সেস করতে চাইলে খুব সহজেই আপনি অ্যাক্সেস করতে পারেন। এখন মোবাইল কোম্পানিগুলো যেটা করতেছে, সেটা হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে এই ফোনের যে ভার্চুয়াল মেমোরি এবং যে অ্যাকচুয়াল মেমোরি, এইগুলো মানে একই রকম, এরকম একটা ভাবসাব আর কি। তবে হ্যাঁ, কেউ যদি এইভাবে লিখে দেয়, ধরেন এই যে একটা টেকনোর একটা ফোনে আমি দেখতে পাচ্ছি যে এখানে তারা 8+5 এইভাবে লিখে দিছে, হ্যাঁ এইটা কিছুটা মেনে নেওয়ার মতো যে না, তারা ব্যাপারটাকে আলাদা করে দিছে। কিন্তু সরাসরি বড় আকারে যদি আপনি এভাবে লিখে দেন যে 13 GB র‍্যাম, এটা কিন্তু দৃষ্টিকটু লাগে। সো ভার্চুয়াল মেমোরিটা কি, এই জিনিসটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিই। ভার্চুয়াল মেমোরি হচ্ছে আপনার ফোনের স্টোরেজের একটা অংশ। এই অংশটাকে র‍্যামের বলা যায় হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, বাট নট অ্যাকচুয়ালি র‍্যাম। কারণ র‍্যামের যে স্পিড, র‍্যামের স্পিড কিন্তু অনেক বেশি। ইভেন আজকালকার র‍্যামের যে স্পিড আছে, সেটা কিন্তু SSD-র চাইতেও অনেক গুণ বেশি। সো কখনোই কিন্তু আপনার যে ফোনের স্টোরেজ, সেটা যাই হোক না কেন, UFS 2.2 হোক বা UFS 3.1 হোক, সেটা র‍্যামের গতির কাছাকাছি কখনোই যেতে পারবে না। সো আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ আর র‍্যামের সঙ্গে এত সুন্দরভাবে একটা কম্বিনেশন করতে পারবেন, এটা ইম্পসিবল। সো আমাদের আগে বুঝতে হবে যে ফোনের স্টোরেজ কিভাবে র‍্যামের স্টোরেজ হিসেবে কাজ করে। তার আগে আর একটু ক্লিয়ার করি, মূলত এই ফোনের যে মেমোরি ফিউশন বলতেছে কেউ, আবার র‍্যাম এক্সটেনশন বলতেছে, এইটা মূলত কাজ করে কিভাবে। আচ্ছা, ধরে নিই আপনি ব্যাকগ্রাউন্ডে মোট 20টা অ্যাপ নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এগুলো অ্যাক্টিভ আছে এবং আপনার র‍্যাম কিন্তু অলরেডি অকুপাইড হয়ে গিয়েছে। ধরেন আপনার ফোনে 4 GB র‍্যাম আছে, 20টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রানিং থাকার ফলে আপনার যে 4 GB র‍্যাম, ওটা শেষ, ওটার আর নতুন করে জায়গা নাই। যখন আপনি ভার্চুয়াল র‍্যামটা অ্যাক্টিভ করবেন, তখন আপনার ফোন যেটা করবে, অ্যান্ড্রয়েড সিস্টেম যেটা করবে, সেটা হচ্ছে ওই 20টা অ্যাপের মধ্যে থেকে কিছু অ্যাপ আপনার ফোন স্টোরেজের যে আপনি যে অংশটাকে আপনি ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করছেন সেখানে ট্রান্সফার করে দেবে এবং তার যে জায়গা কিছুটা খালি করবে। তখন আপনি নতুন করে কোনো একটা অ্যাপ যখন ক্লিক করবেন, তখন সেই অ্যাকচুয়াল র‍্যামে ওপেন হবে। তাহলে আপনি বুঝতে দিতে পারছেন ব্যাপারটা। আপনি যখন কোনো একটা অ্যাপ ওপেন করছেন, সেটা কিন্তু ফোনের স্টোরেজের ওই এক্সটেন্ডেড র‍্যামে কিন্তু ওপেন হচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল র‍্যামে। আচ্ছা, এবার আসি আর একটা কনসেপ্টে, সেটা হচ্ছে সব অ্যাপ কিন্তু এইভাবে র‍্যাম ট্রান্সফার করে আপনার ফোন স্টোরেজে পাঠাইতে পারবে না। যে সমস্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে যাদের কোনো রিফ্রেশের দরকার হয় না, অ্যাক্টিভ থাকে না, তাদেরকেই মূলত ট্রান্সফার করবে। ধরেন ক্যালকুলেটর,
বা এরকম আরও অনেক অ্যাপ আছে, রেকর্ডার, এরকম কিছু কিছু অ্যাপ আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ওপেন থাকতে পারে। আপনি যখন মেমোরি ফিউশন টেকনোলজিটা অন করবেন তখন দেখবেন এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ক্যালকুলেটর বা রেকর্ডার বা মেমো টাইপের জিনিসপত্রগুলো ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে আপনার ভার্চুয়াল র্যামে, মানে ফোন স্টোরেজে। সো এইভাবে বেসিক্যালি এটা কাজ করে। সুতরাং এটা কিন্তু কখনোই অ্যাকচুয়াল র্যামের মতো কাজ করে না। যদি করতো তাহলে কি হতো, মেমোরির যতগুলো ভেরিয়েন্ট আছে তার মধ্যে র্যামের দাম কিন্তু মোটামুটি বেশ ভালোই, ক্যাশ মেমোরির চাইতে কম অবশ্য। ক্যাশ মেমোরিটা ওটা আলাদা একটা ব্যাপার, কম্পিউটার ব্যবহার করা হয়, এটা নিয়ে পরে আলাপ করবো একদিন। সো র্যামের দাম এতই বেশি, তাহলে কোম্পানিগুলো কেন শুধু শুধু এই র্যামের পেছনে এত ইনভেস্ট করবে, যদি আপনার ফোন মেমোরি দিয়েই এই অ্যাকচুয়াল র্যামের মতো কাজ করা যেত। যেহেতু স্পিডও মিলছে না, দামও মিলছে না, কোনো কিছু মিলছে না, তাহলে এই জিনিসটাকে এক করে দেওয়ার তো কোনো মানে হয় না, বা এইভাবে মানুষকে ভুলভাল বুঝিয়ে ফোন বিক্রি করার তো কোনো মানে হয় না। সো যদি অ্যাকচুয়াল র্যামের কাজ ফোন স্টোরেজ দিয়ে হতো, তাহলে তো কোম্পানিগুলো 2 GB র্যাম দিয়ে আর বাকিটা ধরেন 16 GB ভার্চুয়াল র্যাম দিয়ে আপনার ফোনে 18 GB র্যাম বানায় দিত। এটা তো কখনো সম্ভব না, তাই না? এখন এইটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু লাভ হইতে পারে, বাট আলটিমেটলি যে কনসেপ্টটা তারা বোঝানোর চেষ্টা করতেছে এটা কিন্তু একদম একটা গিমিক, এটা বিশ্বাস করা যাবে না। তার অন্যতম কারণ হচ্ছে এই দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। একটা ফান ফ্যাক্ট শেয়ার করি, আসলে রিসেন্টলি কত কিছুতে দেখতেছি এই ভার্চুয়াল র্যাম নিয়ে। আমার মনে হয় মোবাইল কোম্পানিগুলোর যারা মার্কেটিং এর কাজ করে এরা ঠিক মতো নামটা টামটা পড়ে নাই ছোটবেলায়। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ফোন দেখেছিলাম তার মেমোরি হচ্ছে 32 GB এবং অ্যাকচুয়াল র্যাম হচ্ছে 4 GB। এখন সে অ্যাডভার্টাইজমেন্টে লিখছে 4+3=7 GB র্যাম, হ্যাঁ, আর রম হচ্ছে 32 GB। তাহলে ভাই 32 GB থেকে নিয়েই তো আপনি ওই 3 GB বানাইলেন, তাহলে 4+3+32 কেমনে হইলো? ওখানে তো তাহলে 29 হবে। মানে এই বেসিক জিনিসটাই অনেকে বুঝতেছে না, মানে পাবলিকরে একটা একটা জিনিস বোঝানোর দরকার, ভুং ভাং ভূগোল বোঝানোর মতো আর কি। সো এই ভার্চুয়াল র্যামের ব্যাপারটা নিশ্চয়ই আপনার কাছে একটু পরিষ্কার হয়ে গিয়েছে আগের চাইতে। এখন একটা ফোনের যদি অ্যাকচুয়াল র্যাম হয় 4 GB, ভার্চুয়াল র্যাম হয় আর 8 GB, তাহলে আরেকটা ফোনের যে অ্যাকচুয়াল 8 GB, এটি কি কখনো এক হবে? তো প্রিয় দর্শক, আশা করছি পুরাতন এই ব্যাপারটা নতুন করে জেনে কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও জানতে পারে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।